সকাল 11টায় মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের আয়োজনে 25 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শের নানা দিক তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজ। বিশেষ অতিথি জনাব ফজলুল হক মন্টু ছাড়াও আরও উপস্থিত ছিলেন কে এম আজম খসরু, ইনসুর আলী সহ আরও অনেকে। মুক্তিযুদ্ধের যে চেতনা ভিত্তিতে বঙ্গবন্ধু যা যা করছেন সেগুলিকে সব বাতিল এবং বাংলার স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়া, আর সেই বঙ্গবন্ধুকে হত্যার পরে এর বেনিফিশিয়ারি কে ছিল? ওরা বলে ফখরুল বলে আমরা এর মধ্যে জড়িত না, এ বেটা তোরা জড়িত না। তো ও তো তখন উপ সামরিক বাহিনী প্রধান ছিল, বঙ্গবন্ধুর হত্যা করলো তার বিরুদ্ধে কি ও চুপ বসেছিল কেন? ও তো তাহলে ও তো সেনাবাহিনী প্রধান করলো মুস্তাক তাকে। সুতরাং মহত্তার নেপথ্য মহানায়ক হলো জিয়াউর রহমান। দেশ পরিচালনায় আল্লাহ।